নমস্কার, মই পল্লৱ কলিতা। আমাৰ এডুকেশ্যন চেনেল ইউনিক চেন্স টিউটৰিয়েলত তোমালোকক সকলোকে স্বাগতম জনাইছোঁ। আজি মই হাই ছেকেণ্ডেৰী ছেকেণ্ড ইয়েৰ ছেকেণ্ড ইউনিট ষ্ট্ৰাকচাৰ এটম ডিছকাশ্যন কৰিম। কালি মই ডিস্কভাৰী অফ ইলেক্ট্ৰনছ পঢ়িছিলোঁ, তাত আমি কেথড ৰে কাক কৰি গম পালোঁ। চ' আজি আমি পঢ়িম ষ্টাডি অফ এনড ৰে। চ' আমি গম পালোঁ ইলেক্ট্ৰনৰ চাৰ্জটো নিগেটিভ হয়, কিন্তু এটম এটা কি হৈছে, হোল এটমটো সদায় কি হয়, নিউট্ৰেল হৈ থাকে। যদি হোল এটমটো যদি নিউট্ৰেল হয়, এটমটোত নিগেটিভ চাৰ্জ পাৰ্টিকল থকাৰ লগতে কি থাকিব, পজিটিভ চাৰ্জ পাৰ্টিকল থাকিব। সেইকাৰণে গোল্ডষ্টেইনে এই ডিচাৰ্জ যিটো ইলেক্ট্ৰিকেল যিটো তোমাৰ ডিচাৰ্জ টিউবটো আছিলে, সেই ডিচাৰ্জ টিউবটো কি কৰিলে, মডিফাই কৰিলে। চ' মডিফাই কৰি তেওঁ কি কৰিলে, তেওঁ যিটো কেথড আছে কেথডটো কি কৰিলে, পাৰফৰেটেড কৰিলে। আৰু দিছ ইজ দ্য এনড, দিছ এনড ইজ কানেক্টেড উইথ পজিটিভ টাৰ্মিনেল এণ্ড কেথড ইজ কানেক্টেড উইথ নিগেটিভ টাৰ্মিনেলছ। দিছ ইজ পাৰফৰেটেড কেথড, দিছ ইজ পাৰফৰেটেড আৰু দিছ ইজ এনড। এতিয়া কি হয়, যেতিয়া এট হাই ভল্টেজ যেতিয়া ইলেক্ট্ৰড দুটাৰ মাজত এপ্লাই কৰা হ'ল আৰু ইয়াত গেছ ৰখা হ'ল ইন ল' প্ৰেছাৰ, গেছ কিপ্ট ইন ল' প্ৰেছাৰ, ভেৰি ভেৰি ল' প্ৰেছাৰত গেছ যেতিয়া কিপ কৰা হয় ৰখা হয়, তেতিয়া কি হয়, হাই ভল্টেজ দিয়ালৈকে কি হৈছে, কেথডৰ পৰা কিছুমান ইনভিজিবল ৰে কি হৈছে, মুভ হৈছে টুৱাৰ্ডছ দ্য এনড। দিছ ৰে ইজ কল ইজ ইট ইনভিজিবল ৰে, কেথডৰ ফালৰ পৰা এনডৰ ডাইৰেকশ্যনত ফ্লো হৈছে এই ৰেটোকে কি বুলি কোৱা হৈছে, দিছ ইজ কল কেথড ৰে। এই ৰেটোক কি হৈছে, এই ৰেটোক কোৱা হৈছে কেথড ৰে, দিছ ইজ কেথড ৰে। কিন্তু এলং উইথ দ্য কেথড ৰে বা ইন এডিশ্যন অফ দ্য কেথড ৰে, ইন ডিছাৰ্জ টিউবটোত আৰু এটা ৰে পোৱা যায়, যিটো ৰে ফ্লো হয় ফ্ৰম দ্য চাইড অফ দ্য এনড টুৱাৰ্ডছ দ্য কেথড। আৰু সেই ৰেটো যেতিয়া আমি কেথডৰ মাজেদি পাৰ হ'বলৈ দিওঁ, কেথডৰ হোলকেইটাৰ মাজেদি পাৰ হ'বলৈ দিওঁ, তেতিয়া কি হয়, সেই ৰেটোৱে গৈ তোমাৰ কি হয়, কেথডৰ বেক চাইডত যিটো আমি ফ্লোৰেচেণ্ট মেটেৰিয়েল দ্বাৰা কোটেড কৰি থোৱা গ্লাছ ৱাল আছে তাত গৈ কি হয়, খুনা খাই গৈ। চ' খুনা খোৱাৰ লগে লগে তাত কি হৈ গৈছে, এটা স্পাৰ্ক হৈছে বা এটা ফ্লাছ বা এটা গ্ল' দিছে। চ' এই গ্ল'ত যিহেতু দিছে আমি গম পাইছোঁ, চ' ইয়াত কি হয়, যিহেতু ইয়াত গ্ল' দিছে, এই গ্ল'টোৰ পৰা আমি গম পালোঁ যে ইয়াত আৰু এটা কি আছে, কেথডৰ এনডৰ পৰা ডাইৰেকশ্যনৰ পৰাও কেথডৰ ডাইৰেকশ্যনত কি হয়, কিছুমান ৰে কি হৈছে, ইনভিজিবল ৰে কি হৈছে, ফ্ল' হৈ আছে। আৰু সেই ইনভিজিবল ৰেটোকে কি বুলি কোৱা হয়, এই ইনভিজিবল ৰেটোকে কি বুলি ক'লে তেওঁলোকে, দিছ ইজ কল এনড ৰে, তাক কি বুলি কোৱা হৈছে, এনড ৰে বুলি কোৱা হৈছে। গতিকে এই এনড ৰে তো এতিয়া দেখিছো সদায় কি কৈছে, পজিটিভ প্লেটৰ পৰা বা পজিটিভ ইলেক্ট্ৰডৰ বা নিগেটিভ ইলেক্ট্ৰডৰ ফালে মুভমেণ্ট হৈছে। যদি পজিটিভ ইলেক্ট্ৰ বা নিগেটিভ ইলেক্ট্ৰৰ ফালে মুভমেণ্ট হৈছে, তেনে এনড ৰে যিবিলাক পাৰ্টিকুল এটা কনচিষ্ট হৈ আছে, সেই পাৰ্টিকুলবিলাক জেনেৰেলি কি হয়, পজিটিভ ডিচাৰ্জ পাৰ্টিকুলছ হয়। আৰু সেইকাৰণে এই ৰেটোক পজিটিভ ৰে বুলিও কোৱা হয়। এতিয়া কথা হ'ল কি, চ' কেনেকৈ কেথড, কেনেকৈ এনড ৰে অৰিজিনেট হৈছে, আমি আগতে পঢ়িছিলো কেথড ৰে অৰিজিনেট হৈছিলে ফ্ৰম দ্য কেথডৰ পৰা, কিন্তু এনড ৰে কেনেকৈ অৰিজিনেট হ'ল, এনড ৰে জেনেৰেলি এনডৰ পৰা অৰিজিনেট হোৱা নাই। ইয়াত কি হৈছে, কেথড ৰে যিবিলাক ইলেক্ট্ৰন আছে, দিছ ইলেক্ট্ৰনছ হৈছে তোমাৰ হাইলি স্পীড ইলেক্ট্ৰনছ হয়। ইয়াত কি আছে, এই ডিচাৰ্জ টিউবত আমি গেছ কিপ কৰি ৰখা হৈছে। চ' কেথড ৰে এটা প্ৰপাৰ্টিজ আছিলে, কেথড ৰে গেছ মলিকুলবিলাক কি কৰে, আইনাইজ কৰে। যেতিয়া আমি ধৰি লৈছো কেথড ৰে বা যিটো ইলেক্ট্ৰন আছে কেথড ৰে, সেই ইলেক্ট্ৰনটো কি হৈছে, গেছ মলিকুলটো কি কৰিলে, খুন্দা মাৰি ষ্ট্ৰাইক কৰিলে। যিহেতু কেথড ৰে আইনাইজেবল প্ৰপাৰ্টিজ এটা দেখুৱাই, তেনেহলে কি হয়, যেতিয়া খুন্দা মাৰিলে গেছ মলিকুল ইলেক্ট্ৰনটোৱে, তেতিয়া কি হয়, ইয়াৰ পৰা তোমাৰ কি, গেছ মলিকুলটো বা কি আছে, ইলেক্ট্ৰন এটা লষ্ট হৈ গুচি গৈছে। আৰু কি দিলে, ইয়াত এটা আমি কি পালো, এটা পজিটিভ আয়ন পালো। আৰু দিছ পজিটিভ আয়নেই হৈছে তোমাৰ, দিছ পজিটিভ আয়নে তোমাৰ কি কৰিছে, এনড ৰেটো কি কৰিছে, কনচিষ্ট কৰি আছে বা এনড ৰেটো কি কৰিছে, গঠন কৰি আছে। গতিকে আমি যদি কওঁ এনড ৰে কনষ্টিটিউয়েণ্ট পাৰ্টিকুলছ কি হয়, দিছ ইজ দ্য পজিটিভলি চাৰ্জ পাৰ্টিকুল বা পজিটিভলি চাৰ্জ আয়নছ অফ দ্য গেছিয়াছ মলিকুলছ। আৰু সেই পজিটিভলি চাৰ্জ আয়নছ অফ দ্য গেছিয়াছ মলিকুলে তোমাৰ কি কৰিছে, এনড ৰেটো গঠিত কৰি আছে। আৰু সেই এনড ৰেটো ফ্ৰম দ্য ডাইৰেকশ্যন অফ এনডৰ পৰা কেথডৰ ফালে কি হৈছে, মুভ কৰি আছে। ইটস এ ভেৰি ইম্পৰ্টেণ্ট। এতিয়া ইয়াৰ কিছুমান আমি প্ৰপাৰ্টিজ আছে, প্ৰপাৰ্টিজৰ আগতে আমি যদি কওঁ তোমালোকক, ইয়াত যদি আমি যদি একো এখন যদি ইলেক্ট্ৰিক ফিল্ড যদি এপ্লাই কৰি দিওঁ,
ইয়াত যদি আমি ইলেকট্রিক ফিল্ড এখন এপ্লাই করে দিয়া যায় তখন এক্সটার্নাল যেটা ইলেকট্রিক ফিল্ড এপ্লাই করি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড এপ্লাই করার লগে লগে দেখা যাব যেটো আমার দিস ইজ দা অ্যানোড রে সো দিস অ্যানোড রে কি আছে ডিফ্লেকশন সে টুয়ার্ডস দা কি আছে নেগেটিভলি সার্চ এগেইন কি আছে নেগেটিভলি সার্চ ইলেকট্রোড যদি এক্সটার্নাল ইলেকট্রোড এখন এপ্লাই করিলে নেগেটিভ সাইড ইলেকট্রন ফলে কি আছে অ্যানোড রে কি আছে ডিফ্লেকশন হইছে সো নেগেটিভলি সার্চ ইলেকট্রোড ফিল্ড লৈ যেতিয়া অ্যানোড রে ডিফ্লেক্ট হইছে তেতিয়া আমি প্রুফ করিব পাইলো যে অ্যানোড রে সিবিলাক কনসিস্টেন্ট পার্টিকুল দ্বারা গঠিত হয়ে আছে এই কনসিস্টেন্ট পার্টিকুল দ্বারা কি হয় পজিটিভলি চার্জ পার্টিকুলস ফ্রম দ্য ক্যারেক্টারিস্টিক অফ অ্যানোড রেস দ্যাট ট্রাভেলস ইন স্ট্রেট লাইন অ্যানোড রে স্ট্রেট লাইন অফ ট্রাভেলস করে দ্য বিহেভিয়ার অফ দিস পার্টিকুলস ইন দ্য ম্যাগনেটিক অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড ইজ অপোজিট টু দ্যাট অফ দ্য ক্যাথোড রে সো ক্যাথোড রে আমি যেতিয়া বিহেভিয়ার চাইছিলো অন দ্য ম্যাগনেটিক অ্যান্ড ইলেকট্রিক ফিল্ডত তেতিয়া কি হয় ক্যাথোড রে তো সদায় পজিটিভ চার্জ প্লেটৰ ফালে মুভমেন্ট কৰিছিলে কিন্তু ইন কেস অফ অ্যানোড রে আমি দেখিলো যেটা আমি এক্সটার্নেল ইলেকট্রিক ফিল্ডখন এপ্লাই কৰিছিলো এপ্লাই কৰাৰ দেখা গৈছে দিস অ্যানোড রে ইজ ডিফ্লেক্টেড টুয়ার্ডস দ্য নেগেটিভ চার্জ ফিল্ড দ্যাট মিন্স ক্যাথোড রে আর অ্যানোড রে তোমার কি হয় যেটো ডিফ্লেকশন অন এডিশন অফ ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডত কি হয় অপোজিট হয় দিস আর সিম্পলি পজিটিভ রিসার্চ গেসিয়াস আইন আর যেবিলাক অ্যানোড রেট যেবিলাক তোমার পার্টিকুলস আছে সেই পার্টিকুলস আর সিম্পলি পজিটিভ চার্জ গেসিয়াস আইন সো আমি অল্প আগত কলো কি কারণে পজিটিভ চার্জ গেসিয়াস আইন হয় কারণ যেটা ইলেকট্রনটো গেসিয়াস মলিকুলটো খুনা মারে খুনা মারার লগে লগে ইলেকট্রনের পর গেস মলিকুল দিবা ইলেকট্রন নকড আউট হয়ে যায় নকড আউট হয়ে যাওয়ার লগে কি পালো ইয়াত আমি কিছু পজিটিভ রিসার্চ গেসিয়াস মলিকুল পালো ইন বিটুইন দ্য অ্যানোড এন্ড ক্যাথোড আর সেই পজিটিভ রিসার্চ গেসিয়াস আইন বিলাকে তোমার কি কৈছে মুভমেন্ট হয়েছে টুয়ার্ডস দ্য ক্যাথোড দ্যাট মিন্স দিস পজিটিভ চার্জ আয়নে তোমার হয়েছে কি অ্যানোড রেস আনলাইক ক্যাথোড রেস দ্য পজিটিভলি চার্জ পার্টিকুলস ডিপেন্ডস আপন দ্য নেচার অফ দ্য গ্যাস টেকেন ইন দ্য ডিসচার্জ টিউব তো যেটা আমি পজিটিভ চার্জ পার্টিকুল দ্যাট মিন্স অ্যানোড রে কি কয় ডিপেন্ডস আপন দ্য নেচার অফ দ্য গ্যাস টেকেন ইন দ্য ডিসচার্জ টিউব যদি গ্যাস বিলাক যদি বেলেগ বেলেগ লওয়া হয় তেতিয়া কি হয় এই যে পজিটিভ চার্জ পার্টিকুল যেবিলাক জেনারেট হয় এই পজিটিভ চার্জ পার্টিকুলর প্রপার্টিজ বা ক্যারেক্টারিস্টিক বিলাক কি হয় ডিফারেন্ট ডিফারেন্ট দ্যাট মিন্স অ্যানোড রে ক্যারেক্টারিস্টিক ডিপেন্ড করে থাকে নেচার অফ দ্য গ্যাস টেকেন ইন দ্য ডিসচার্জ টিউব ডিসচার্জ টিউবত থাকা গ্যাসটোর নেচার উপর ডিপেন্ড করে নেক্সট যদি অ্যানোড রে বা পজিটিভ চার্জ পার্টিকুলস বিলাকে নেচার অফ দ্য গ্যাসের উপর যদি ডিপেন্ড করে তেনেহলে আমি কব পারো দিস দ্য ই বাই এম ভ্যালু দ্যাট ইজ চার্জ টু মাস রেশিও অফ অল দ্য পজিটিভ চার্জ পার্টিকুল অফ ডিফারেন্ট গ্যাসেস আর কি হব ডিফারেন্ট হব সো পজিটিভ চার্জ পার্টিকুল আমি যদি ডিফারেন্ট ডিফারেন্ট গ্যাস রাখো তাহলে ডিফারেন্ট ডিফারেন্ট গ্যাসের পজিটিভ চার্জ পার্টিকুলস বিলাকর ই বাই এম ভ্যালুটো কি হব ডিফারেন্ট ডিফারেন্ট হব তেনেহলে কি হব দ্য ভ্যালু অফ ই বাই এম ডিপেন্ড আপন দ্য নেচার অফ দ্য গ্যাস টেকেন ইন দ্য ডিসচার্জ টিউব সো ই বাই এমর ভ্যালুটো নেচার অফ দ্য গ্যাসের উপর ডিপেন্ড করব যেটো গ্যাস আমার ডিসচার্জ টিউবটো রখা হব আমি ধরে লৈছো ইয়াত হাইড্রোজেন গ্যাস আছে ইয়াত আমি ধরে লৈছো এতিয়া অকল কি গ্যাস আছে ইয়াত হাইড্রোজেন গ্যাস কিপ ইন কি হয়েছে তোমার টিউব দিস টিউবত আমি ইয়াত হাইড্রোজেন গেট কিপ কৰিছো এট লো প্রেসার ভেরি লো প্রেসার কি কৈছে হাইড্রোজেন গেট কিপ করা হয়েছে রখা হয়েছে যেটা হাইড্রোজেন গ্যাস আছে রাখিলো যদি আমি হাই ভোল্টেজ এপ্লাই কৰিলো ইন লো প্রেসারত তেতিয়া কি হব সম অ্যানোড রেস অলসো জেনারেটেড দিস অ্যানোড রে মুভ ফ্রম অ্যানোড সাইড টু দ্য ক্যাথোড সাইড সেই যে হাইড্রোজেন গ্যাস যেটা আমি ইয়াত লওয়া হল হাইড্রোজেন গ্যাস লওয়ার পিছত যদি পজিটিভলি চার্জ পার্টিকুল জেনারেট হয়েছে সেই পজিটিভ চার্জ পার্টিকুলটোর চার্জ ডিটারমাইন করো তার সাইজ চার্জ হব 1.6022 × 10⁻¹⁹ কুলম দ্যাট আমি দেখি গলো ইয়ার চার্জটো যেটো আমি হাইড্রোজেন গ্যাস লওয়ার পিছত এবার যেটো লাইটেস্ট বা স্মলেস্ট পজিটিভ চার্জ পার্টিকুল জেনারেট হয়েছে সেই স্মলেস্ট পজিটিভ চার্জ পার্টিকুল দ্যাট পার চার্জ কিমান হয়ে গেল 1.6022 × 10⁻¹⁹ কুলম দিস চার্জ সো ম্যাগনিটিউডটো ইলেকট্রন চার্জ ম্যাগনিটিউডৰ লগত কি সমান হয় কিন্তু ইয়াত কি হয় যেহেতু পজিটিভ চার্জ পার্টিকুল বুলি কৈছে সো যেহেতু পজিটিভ চার্জ পার্টিকুল কৈছে ইয়াৰ চার্জটো কি হব আমি কি লিখিব লাগিব পজিটিভ লিখিব লাগিব গতিকে ইলেকট্রন নেগেটিভলি চার্জ পার্টিকুল সেখানে আমি চার্জৰ আগত ইলেকট্রনত নেগেটিভ লিখিছিলো 1 − 1.6022 × 10⁻¹⁹ কুলম ইন কেস অফ অ্যানোড রে কনসিস্ট অফ পজিটিভ চার্জ পার্টিকুলস সেই যেতিয়া আমি হাইড্রোজেন কিপ কৰিছিলো ইন ডিসচার্জ টিউব তেতিয়া যিটো অ্যানোড রে জেনারেট হৈছে সেই অ্যানোড রে পজিটিভ চার্জ পার্টিকুলটো আমাৰ চার্জ কিমান হৈ গল প্লাস 1.6022 × 10⁻¹⁹ কুলম আমি প্লাস কে লৈছো কাৰণ ইয়াত কি হৈছে এই পজিটিভলি চার্জ পার্টিকুলস
The mass of these particles obtained from hydrogen gas is nearly the same as that of hydrogen atom and is regarded as one unit mass. Aru ami ia pachitu mass determine korim. Ke mass to ki hoy tomar that means ki ami hydrogen ke set keep korim. Hydrogen keep kora bisod jibilak ami positive charge particles pam. Ke positive charge particles jodi ami mass determine korim, he mass to ki hoy hydrogen atom or hydrogen atom eta ki hoy massor logot koman soman hoy ar hetu m is the mass of the positive charged particle tene hole ami jodi determine koru ami olobagot palo charge to ami paisilo so charge hoise mass determine koru eta formula ase e charge divided by e by m value so eti ami ki hoyo moi olobagot hoye asilo je no3 different different gasor karone no3 characteristics different different hoy so again different different gasor karone hadai charge ba e by m o value bilago ki hobo different different hobo so the e by charge aro e by m value bilag jodi different different hoy then mass of the particles of different gasor karone ki hobo different hobo so ami just hydrogen gasor karone loisu so hydrogen gasor jodi positive charge particle hol ta mass to karone ami he positive charge particle to charge divided by he positive charge particle to e by m so ami actually ami determine koru ami charge paisilu 1.6022 into 10 to the power minus 19 coulomb ar e by m or value paisilu ami 9.58 into 10 to the power So, yeah, but I mean, to mass follow mass of this positive charge particle keep the hydrogen gas keep in the discharge tube. The theater, I'm like, you mass to pi 1.67 minus 24 gram. This mass is equal to my mass of a hydrogen atom. So, this mass equal to a mass of a hydrogen atom. What homan hoy then hole is positive. The simplest positively charged particle to ki boli koa hobo proton boli koa hobo very very important the simplest positive charged particle ki boli kolu ami proton boli kolu that is proton or jodi ami charge hoyo proton or charge hol plus 1.6022 to 10 to the minus 19 coulomb why plus because proton is positive charged particle so proton or jodi mass ho proton or mass ki man so proton or mass hobo 1.67 to 10 to the minus 24 gram proton may be defined as a subatomic particles which carry one unit positive charge that means yak is a charge to ase yak ami ki kobo one unit positive charge boli kobo paru ami this is 1.6022 into 10 to the minus coulomb one unit charge boli kobo so yak positive ase godike yan unit positive charge and has mass is equal to kiban ase 1.67 into 10 to the minus 27 kg are here jitu mass ase proton jitu mass ase eta mass to ki hoy equal to that of an atom of hydrogen so eta atom of hydrogen atom or mass to equal eti ami je pohilu e gute concept kini jodi pohilu so ami tar bitorot ami jona kotha ami ki ki kotha monot rakhibo leibo tar ekhon ami chart bona tumalok bujabole goisu ar tin ta particles pohilu electrons protons and neutrons electron small e dara bujay proton small p dara bujay and neutron small n dara bujay ar ei tin ta particles ke ki boli koa hoyse subatomic particles ba fundamental particles boli koa hoyse so electron jodi ami mass sao the mass ase 9.10939 × 10⁻³¹ kg ঠিক আছে দরে এ রিলেটিভ মাস যেতি আমি অ্যাটমিক মাস স্কেল অফ যেতি আমি ইলেকট্রন মাস ডিটারমাইন করু তার মাস হই গছে 5.4858 × 10⁻¹ দিস ইজ অ্যাটমিক মাস ইউনিট আছে আর ইয়ার অ্যাপ্রক্সিমেট মাস যেতি ইয়ার মাস টু দেখিছো অ্যাটমিক মাস ভেরি ভেরি লেস গদিকে অ্যাপ্রক্সিমেট মাস ইন অ্যাটমিক মাস ইউনিট 0 হগল আর যেতি ইলেকট্রন নেগেটিভলি চার্জ পার্টিকল হয় আর ইলেকট্রনস অর ক্যাথোড রে নেগেটিভলি চার্জ পার্টিকল হয় গদিকে ইলেকট্রন চার্জ টু কি মাত্র মাইনাস 1.6022 into 10 to the minus 19 coulomb. Aya ke ki boli koa hoy ya ke koa hoy one unit negative charge because I mean relative charge like is minus 1 this is the one unit negative charge again proton so mass ase 1.67262 into 10 to the minus 27 kg so relative mass hoy gol here 1.00737 that means atomic mass scale of proton or mass hoy gol 1.007 37 আর অ্যাপ্রক্সিমেট মাস হই গল অ্যাটমিক মাস ইউনিট আমি 1 বলি কইছো এন্ড সার্জ সার্জ হই গইছে প্লাস 1.6022 ইনটু 10 টু দি মাইনাস 19 কুলম আর ইয়াক রিলেটিভ সার্জ হই গইছে প্লাস 1 জেনারেলি এ প্রোটন মানে কি হয় যেতিয়া আমি ডিসার্জ টিপস হাইড্রোজেন গ্যাস লওয়া হয় হাইড্রোজেন গ্যাস লওয়া পিছত জিবলাক তাত অ্যানোড প্রে জেনারেট হয় তাত জিবলা পজিটিভ চার্জ পার্টিকল জেনারেট হয় হে পজিটিভ চার্জ পার্টিকল চুক্তি বলি কৈছে প্রোটন বলি কৈছে আর হে প্রোটনের মাস পালো আমি হে প্রোটনের আমি চার্জ পালো যেহেতু প্রোটনের চার্জ পজিটিভ হয় সেখানে আমি কি লিখিলো 1
প্লাস সাইনটো দিয়া হৈছে আৰু প্ৰটনৰ চাৰ্জটো ইলেক্ট্ৰনৰ চাৰ্জৰ লগত ম্যাগনিটিউডটো সদায় সমান হয় আৰু যেতিয়া ৰিলেটিভ চাৰ্জ আমি কি লিখিছো 1 ইউনিট পজিটিভ চাৰ্জ ইজ প্লাস 1 ঠিক আছে নিউট্ৰনৰ কথা আহোঁ তো নিউট্ৰনৰ যেটো আছে নিউট্ৰনৰ মাছটো অলমোষ্ট সিমিলৰ উইথ দ্য মাছ অফ দ্য প্ৰটন যদি অলমোষ্ট সিমিলৰ তেনে ইয়া নিউট্ৰনৰ মাছটো আমি পালো 1.67493 approximate mass so hoise tomar 1 so yak ami ki lekhu 1 buli lekhibo paru so search hoi geche 0 ami neutral to hoise ki ama neutral to hoise tomar search list particle ekane 0 relative search 0 so is a neutron or 1 lekhisu ba electron or search ami mass 0 lekhisu so electron or mass na thake so jitu eta akol mass of the atoms is due to the mass of the protons and mass of the neutrons ami upor hobile goi aso so etia jodi sa ami neutron er symbol lekhisu neutron er symbol to ene ki bujhaise ene bujhaise tomar neutron bujhaise aru a 1 e bujhaise mass number so yet 1 this is a 1 to ki bujhaise ami mass ki atomic mass unit ot lekha hoise so 1 to ki man bujhaise tomar mass number bujhaise so mass number so neutron ki man hoise 1 it is 1 so ami this is the important thing so amar center to site hobar tomar apok dhonnobad thake kiba jodi bujhi pa nai amak comment koriba amar center to subscribe koriba share koriba dhonnobad